আন দিয়ে দুইটা ফেলকে জোড়া লাগানো হয়েছে আনকে বলা হয় আনে মাসদার যেটা ফেলে মুদারেকে নসব দান করে এবং ফেলে মুদরেকে মাঝদারের অর্থে রূপান্তর করে ফেলে মাজিকেও করে বেশিরভাগ ক্ষেত্রে ফেলে মুদারের ইয়াতে আসে তো প্রথমটা কি আছে আদা আইয়াক্তুবা আরদা মানে সে ইচ্ছা করেছে বা করলো আইয়াকুবা আন আসার আগে কি ছিল ইয়াক ছিল আন এসে হয়ে গেল আইয়াক্তুবা তো সে লেখার ইচ্ছা করেছে বা সে লিখতে চেয়েছে সে লিখতে চাইলো এরকম অর্থ আসবে লিখতে আল কিতাব মানে হচ্ছে লেখা ওই মাছদারের অর্থে আসবে যে সে লিখতে চাইল বা লিখতে চেয়েছে আমরা আন বাদ দিলে আরাদা ইয়াক্তুবু অর্থ হয় হচ্ছে সে চেয়েছে সে লিখবে এরকম একটা অর্থ আসে সে চেয়েছে সে লিখবে কিন্তু আনের কারণে এটা মাঝদারে রূপান্তর করে আরদার মাফুল হয়ে যাবে আরদা ইয়াক্তুবা সে লিখতে চেয়েছে এটা অর্থের দিক থেকে আমরা খেয়াল করলাম এখন এটার পাঁচটা ফেল বলতে হবে আর আদা ইয়াক্তুবা দ্বিতীয়টা হবে আর আদা আনতাক্তুবা তারপরে আরত্তা আন তাক্তুবা আরত্তে আন তাক্তুবি সে লিখতে চেয়েছে তুমি লিখতে চেয়েছো আমি লিখতে চেয়েছে এইভাবে পাঁচটা করে ফেল হবে বুঝতে পারছেন তো এটা জি বুঝতে পারছি এরপরে হচ্ছে ইউরিদু আইয়াল আবা সে খেলতে চায় চাচ্ছে সে খেলতে চায় খেলতে চাচ্ছে এরকম অর্থ আসে

তুরিদু আন্তালা আবা তুরিদিন আন্তালা আবি তুমি খেলতে চাচ্ছ বা চাও উরিদু আন আলা আবা আমি খেলতে চাই চাই অথবা চাচ্ছি প্রথমটা কি ছিল আর অদা মাজি ছিল জি আপনি বলেন কিছু ইবারতটা আমি একটু পড়ি দেখেন ঠিক হয় কিনা ইবারত থেকে শুরু করবেন আচ্ছা ঠিক আছে আরবাদ আই অক্টোবর ও এটা আমি হ্যাঁ এটা তো ইবাদত বলে না এটা এখানে আপনারা সিলসিলা বলছেন ইবাদত পরে আসবে ও জি জি আপনি বলেন আরবাদ আরবাদ আরবাদ

এটা একটু প্র্যাকটিস করতে হবে আমরা এর আগে শুরুতে কিছু করেছিলাম বলে এখানে চলে আসছি এখানে ছিল যে সরাসরি দেখেন এখানে আছে ইউরিদু আই ফালা তুরিদু ফালা তুরিদু ফালা তুরিদিন আফালা এটা ছিল এইভাবে আড়া দিয়েও হবে আর ফালা আরদা আন্তা ফালা আরত্তা আন্তা ফালা আরত্তি আন্তা ফালি আরত্ত্ব আনা ফালা ফেলে মুদারে ফেলে মাঝি দুইটা দিয়ে আছে এটা ছিল পাঠের আমরা এই পাঠটা গতদিন শেষ করেছি এই জন্য আমরা চলে গেছি সরাসরি অন্যান্য ফেল নিয়ে জি আমাদের সাথে বেলাল ভাই আছেন বেলাল ভাই বলেন আপনি বলেন হচ্ছে ইউরিদো আইয়া নামা জি আন হয় আবার আন তো আপনার এটা হচ্ছে আমরা যে তাজবিদ পড়ি তাজবিদের কায়দায় আন হচ্ছে ঈদগাম নুন সাকিনের পরে ইয়া আসলে ঈদগাম হয়ে যায় ঈদগামে বা গুননা মানে গুন্না সহকারী ঈদগাম সেই নিয়মে আমি পড়লাম ইউরুদি আই ইয়ানা Di, ya, duri do ayana, duri do, ah, duri do, ah, ayak, ah, antanama, anta angin lewat tepori nenek kocak, apa yang ada di duda anianama, asapnya andai, walintuali yurido an, yanama, duri do antanama, yamanama, duri do antanama, duri do antanama, duri dina antanami, ah, duri do an, anama, anabos,

ঈদগাম এবং গুন্না সহকারে হলে ঈদগামে বা গুন্না র আর লাম আসলে ঈদগামে গুন্না ঈদগাম হবে কিন্তু গুন্না ছাড়া নুনসাকিন এবং তানমিনের পরে যদি পনেরোটা আসে তাহলে হবে ইকফা ছয়টা হরবাসলে ইজাহার হামজাহা আইনহা এই যে ইকফা নুন সাকিন এবং তানভিন পড়ার নিয়ম এইটার একটা আলাদা চ্যাপ্টার আছে তো ওই নিয়ম অনুসারে আরাদা আই ইউরশিলা

আইউর্শা আর মানে কি সে পাঠাতে চায় চেয়েছে অথবা আর আরত্তি আন্তর্শিলি তুমি পাঠাতে চাইলে বা চেয়েছো আরত্তন আনউরসিলা আমি পাঠাতে চেয়েছি জাহিদ জাহিদ হোসেন ভাই একটা চেষ্টা করেন ইউরিদ আইনফিকো এটা আনফাক ইউনফিকো বাবে ইফাল থেকে

না ওইটা তো নুন পড়বে প্রথমটায় নুন পড়বে না কারণ ওখানে তো আর নাই দ্বিতীয়টা তো নুন পড়বে জি তাহলে বোঝা যাচ্ছে যে এই পাটটা আরো ভালো করে পড়তে হবে শুরু থেকে আরও দ্রুত আসতে হবে ভুল ছাড়া এবং অর্থটাও সঙ্গে সঙ্গে বলতে পারতে হবে

জি না এবার সুন্দর হয়েছে এই তো কিছু চেষ্টা করলে আস্তে আস্তে চলে আসবে অর্থ হবে এটা আর আদাত ফেলে মাঝি সে জবাব দিতে চেয়েছে তুমি জবাব দিতে চেয়েছো আমি জবাব দিতে চেয়েছি বা উত্তর দিতে চেয়েছি জি এইভাবে হবে সবগুলো তো আরো পড়া দরকার আমি এবারত শুরু করতেছি কিছুটা কিন্তু তারপরও পূর্বের পড়াগুলো না পড়লে কিন্তু এবারতের মধ্যে গিয়ে সমস্যা হবে এবারও শুরু করছি আর অদা ওলাদু বিলালিন আর অদা ওলাদ বিলালিন এটা একসাথে পড়তে হবে কারণ এটা অর্থটা একসাথে নিয়ে আসতে হবে ফেল ফাইল সহকারে আর অদা ফেল ওলাদু বিলালিন হচ্ছে মোজাব মোজাবিলাহি মিলে ফাইল আর অদা ওলাদ বিলালিন মানে হচ্ছে বিলালের ছেলে চাইলো আরাদা ওয়ালাদু বিলালিন মানে বেলালের ছেলে চাইল কি চাইল কি চাইলো প্রশ্ন আসে কি চাইলো মানে আরাদার কি কে বেলালের ছেলে ফাইল আর কি চাইল ইয়াদহাবা এলাল মাদ্রাসাথী মাদ্রাসায় যেতে চাইল এখানে আনের কারণে অর্থরা দিবে যেতে ইয়াদহাবা এলাল মাদ্রাসাতি মাদ্রাসায় যেতে চাইল বেলালের ছেলে মাদ্রাসায় যেতে চাইলো তো যেহেতু মাদ্রাসায় যেতে চাইলো সে তাই কি করলো ফ খলা আ লিবাসাল মানজিলি ফলে বা তাই বা সুতরাং খোলা আ খোলা আই এখলা মানে হচ্ছে খোলা খলা আ লিবাসাল মানজিলি তাই সে খুললো খোলা আর মধ্যে হুয়া জমির ফাইল আছে সে খুললো কে খুললো সে ওই অলাদু বেলালিন বেলালিন ছেলে খুললো কি খুললো মাফুল কি লিবা আসাল মানজিলি মোজা মোজা মিলে এটা হচ্ছে মাফুল তাই সে গৃহের পোশাক খুলল ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতে এবং সে মাদ্রাসার পোশাক পরিধান করল কেন কারণ যে মাদ্রাসা যাওয়ার ইচ্ছা করেছে তাই থুম্মা তারপর খরজা মিনাল বাইতি ঘর থেকে বের হয়ে গেল এখানে মিনাল বাইতি এটা হচ্ছে হবে খরজার সাথে ফাইল আছে হুয়া তাহলে খলাহার মধ্যে হুয়া জমির ফাইল লাবিসার মধ্যে হুয়া জমির ফাইল খরচার মধ্যে হুয়া জমির ফর্মে ফাইল এগুলো দেখা যাচ্ছে না এগুলো মুস্তাতিল আনা তাজেরুন আমি আনা মুক্তা তাজেরুন আমিনুন খবর আমি কেমন ব্যবসায়ী আমি বিশ্বস্ত ব্যবসায়ী আমি একজন বিশ্বস্ত ব্যবসায়ী আনা উরিদু আনা উরিদু আমি চাই আমি চাই কে চাই আমি চাই উরিদুর মধ্যে একটা আনা আছে শুরুর আনাটা মুফতাদা উরিদুর মধ্যে আরেকটা আনা আছে ওইটা হচ্ছে ফাইল আমি চাই কী চাই আমি আন উনফি করচ করতে চাই আমি চাই খরচ করতে কী খরচ করতে চাই মালি আমার সম্পদকে কোথায় খরচ করতে চাই ফি সাবিল্লাহি আল্লাহর রাস্তায় আমি আমার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করতে চাই আর লহ আর আল্লাহ আল্লাহ তালা চাইলেন চেয়েছেন চাইলেন কি চাইলেন আই নাসা মানুষকে বের করতে চাইলেন আল্লাহ তালা মানুষকে বের করতে চাইলেন বা বের করতে চেয়েছেন এলান নরি অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ তালা চাইলেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে বের করতে ফা আর সালা রসুল আহু তাই তিনি প্রেরণ করলেন তার রসুলকে ওয়া আংসালা আলাইহিল কিতাবা এবং তার উপরে কিতাবকে অবতীর্ণ করলেন নাজিল করলেন করলেন দিয়ে করলে সবই করলেন দিয়ে করতে হবে আল্লাহ তালা চাইলেন বের করতে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে তাই তিনি তার রসুলকে পাঠালেন এবং তার উপরে কিতাব নাজিল করলেন আর করেছেন দিয়ে যদি বলেন সবই করেছেন আল্লাহতালা মানুষকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে বের করতে চেয়েছেন তাই তিনি তার রসুলকে প্রেরণ করেছেন এবং তার উপরে কিতাব করেছেন জি ভাই বলেন এইটুকু বিলালের ছেলে যেতে চেয়েছে

আমি চাই আমার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে আরদল লাহু আল্লাহ চেয়েছেন আই লিউফ রিজান নায়া মিনাস জওহরানি মানুষের অন্ধকার থেকে আলমদিকে বের করার জন্য রসুল আহু পরে তার রসুদেও পাঠিয়েছেন আনজালা গালা ইলাহিল পিতাওয়া এবং তার উপর কিতাব নাজির করেছেন

ইউদ হাবা মানে হচ্ছে বের করা হবে তাকে বের করা হবে সে তাকে বের করা হবে এটা মাঝুলের অর্থে আসে ফাইল যখন নাই যখন ফাইল খুঁজে পাওয়া যায় না এটা বুঝতে গেলে আমাদের আরও সামনে আগাতে হবে তখন আপনি এমনি বুঝতে পারবেন যে এখানে ফাইল যেহেতু নাই যেমন আমরা যদি বলি হলাকল লহুল ইনসানা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন ফাইল কে লবজে আল্লাহ এখন আমি যদি আল্লাহকে বাদ দিই এখান থেকে তাহলে কি হবে খলাকল ইংসানু বলবো না খলাকল ইনসানা বলবো খলাকল ইনসানা যদি বলি তাহলে এর পূর্বে ফাইল এর পূর্বে কোথাও লবজে আল্লাহ এর পূর্বে কোথাও থাকা লাগবে কিন্তু এটা দিয়ে বাক্যের শুরু পূর্বে নাই অর্থাৎ ফাইল উল্লেখ নাই একেবারেই নাই মনে করেন ফাইল উল্লেখ আগেও নাই আগে থাকলে তো হুয়া জমির বলবো যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তো যদি আগে উল্লেখ না থাকে তখন মাছঘুল দিয়ে আমরা কি বলবো খুলিকল ইংসানু তখন আর কল ইংসানা বলবো না কি বলবো ইংসা ইংসানু একইভাবে মনে করেন গরবা জাইদুন আমরন দুরি বা বললে হবে তিনি সৃষ্টি করেছেন খলাকা বললে হবে তিনি সৃষ্টি করেছেন খলাকল ইনসানা আইয়া আবুদাহু মানুষকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তখনই খলাকার পূর্বে খলাকার পূর্বে তিনি বলতে কে এটা তার পূর্বে অবশ্যই আলোচিত হয়েছে মানে আপনার জমির মার্জ লাগবেই জমিটা আসলে কাকে বোঝাচ্ছে আপনি বললেন যে রহিম এই কাজটা করেছে তারপর থেকে শুরু করলেন সে 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 তো শুরুতে একটা রোহিম দিয়ে শুরু করতে হবে না আপনি প্রথমেই কি সে দিয়ে শুরু করতে পারবেন সর্বনাম নামের পরিবর্তে আসে আর যখন আপনি শুরুই করতেছেন শুরুই করছেন ফেল দিয়ে সেখানে ফাইলের কোনো উল্লেখ আগেও নাই পরেও করছেন না তখন কিন্তু আর খোলা ক হবে না খলিকা হবে যেমন খলিকল ইংসানু দইফা খলিকল ইংসানু দিফা মানুষকে সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করেছেন এখানে কিন্তু উল্লেখ করা নাই আমরা জানি যে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু উল্লেখ করা নাই এই জন্য খলিকাওয়া হয়েছে খলিকল ইংসানু মানুষকে সৃষ্টি করা হয়েছে দইফা দুর্বল রূপে এখন এখানে কি আসলে মা আল্লাহকে উল্লেখ করা হয়নি এটা কি কারণে এটা আদবের কারণে দুর্বলতা আল্লাহ তাল্লার দিকে আমরা সমস্ত ভালাই আল্লাহ তালার দিকে আমরা ইয়ে করব নিজবাদ করব কিন্তু খারাপগুলোকে নেসবাত করব না সমস্ত ভালো আর ইলাই ভালো আপনার দিকে যাবে কিন্তু খারাপ আপনার দিকে যাবে না এই জন্য আমরা এটা আদবের খাতিরে খুলি এভাবে বলা হয় ভালোর ক্ষেত্রে আবার খলাক আল্লাহুল ইনসানা ফি তা তাগত খলা কোনাল ইংসানা ফি হাসানি

আনা উরিদু আন উনফিকা উনফিখা মালি ফী সাবিলিল্লাহ আমি আল্লাহ রাস্তায় সম্পদ আমার সম্পদ ব্যয় করতে চাই আরাদাল্লাহ আই ইউখরিজা আন-নাসা মিনাজ-যুলুম ইলা আন-নূর যুলুমী মানুষে যুল্লামিনা গোলামে মিনাজ-যুলামি ইলা আন-নূর আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে চান

উরিদু আন উজিবা আমি কি চাই আমি জবাব দিতে চাই উত্তর দিতে চাই আলা সোয়ালিকা তোমার প্রশ্নের আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই ইয়া শাহিদু হে শাহেদ অর্থাৎ হে শাহেদ আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই আর আয়েশাতু তো আন তাকতুবা আয়েশা কি কী চাইল লিখতে চাইল আয়সা লিখতে চাইল কতিহা তার বান্ধবীর কাছে একটি চিঠি আয়সা তার বান্ধবীর কাছে একটি চিঠি লিখতে চাইল ফা আসেনি কারণ আয়সা তো মহিলা আর দাত ছিল ফা আখদাতিল ইরতা ওয়াল কলমা ফলে সে কাগজ এবং কলম নিল ইচ্ছা করার কারণে সে এখন কাগজ আর কলম নিয়েছে ইয়া লাইলা হে লাইলা হাল তুরি দি না তুমি কি চাও তালা আবিল আনা এখন খেলতে তুমি কি এখন খেলতে চাও মা জাইনাবা জাইনাবের সাথে ফি হাদি কাতিল মানজিলি গৃহের বাগানে তুমি কি এখন জাইনাবের সাথে গৃহের বাগানে খেলতে চাও লাইলা কি বলছে লা লা উরিদু আন আনা আবাল আমি এখন খেলতে চাই না চাই না চাচ্ছি না এরকম অর্থ আসে কিন্তু চেসি এরকম অর্থ আসবে না এটা মা মুদারে ব্যবহার করা হয়েছে উরিদু আন আদরুসাল লোকতাল আরবি আমি আরবি ভাষা পড়তে চাই বা শিখতে পড়াশোনা করতে চাই আরবি ভাষা পড়তে চাই উরিদু আন আদরুসাল লোকতাল আরবি আমি আরবি ভাষা পড়তে চাই কেন লি আফহামাল কুরআনা কুরআন বোঝার জন্য অথবা যেন আমি কোরআন বুঝতে পারি লি আ হামাল কোরআনা কোরআন বোঝার জন্য অথবা যেন আমি কোরআন বুঝতে পারি ইউরিদু হাদা সৈয়াদু সৈয়াদু মানে হচ্ছে শিকারী এই শিকারি চায় শিকারি কি চায় আয়াদহা বা ইলাল গাতিল বা সে একটা দূরের বনে অথবা গভীর বনে যেতে চায় কেন লি ইয়া আসাদান লিয়া সুইদা আসাদান একটি সিংহ শিকার করার জন্য হাল তুরি না তুমি কি চাও আন তুন ফিকি খরচ করতে মা তোমার সম্পদ ফি সাবিল্লাহি আল্লাহর রাস্তায় খুলি প্রবেশ করার জন্য আল জান্নাতা জান্নাতে জান্নাতে প্রবেশ করার জন্য তুমি কি তোমার সম্পদ আল্লা জান্নাতে প্রবেশ করার জন্য তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চাও এটা মেয়েকে বলছে হাল তুরি দিন এখানে আখ হলো কেন এটা মুরাদা মুজাব বলা হয় আগের পাটে চলে গেছে আখু থেকে আখ ইয়া আখদিন হে মাদের ভাই আংতা তুরিদু তুমি চাও আংতু মা খাওয়াতে তুমি খাওয়াতে চাও হাদাল আল ফকিরল যাইয়া এই ক্ষুধার্থ ফকির দরিদ্রকে

সে পেশা আমি তোমার প্রশ্ন উত্তর লিখতে চাই আর আয়শা তো চেয়েছে আনতব তুবা লিখতে ইলা সাদিকাতিন কিতাবান আয়শা চেয়েছে তার বাঙ্গালী কাছে চিঠি লিখতে একটি চিঠি লিখতে একটি চিঠি লিখতে ফাআখো ফাআখোসতিল ফাআখোযাতিল কিরতাসা ওয়াল কলামা

हादी पाते मंजिल है लाला तुम ही की चाव है कौन गृह है जाना तो साथे खेलते ला 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 उड़ी तो अन आन अल आबल आना ना अमी अपन चाइना खेलते उड़ी तो अन उड़ी तो अन अद अदरु अदरु अदरुसु लोगातल आरोबी अदरुसा हवे दारोसा यदरुसु अन अदरुसा

सयदा फाइल फाइल तो अपना रफा হবে পেশ হবে सयदु सयदु सयदे ए शिकारी ए शिकारी চা আন ইয়াদ शिकारी शिकारी ए शिकारी চা আন ইয়াদ আবা ইলা আল্লাহ বনি বাইগত লিয়াসিদা দূরবর্তী বনে আহ দূরবর্তী বনে যেতে এবং দূরবর্তী বনে যেতে এবং সে একটি সে একটি বাঘ শিকার করা এবং দিয়ে তো হবে না লি মানে জন্য যায় এই কারণে যায় লি ইয়াসাইদা আসাদান একটি বাঘ শিকার একটি বাঘ না আসাদান মানে হচ্ছে সিংহ একটি সিংহ শিকার করার জন্য এই শিকারী যেতে চায় দূরবর্তী বনে একটি সিংহ শিকার করার জন্য জি হাল হাউ তু রিদিন আনতুনা সি হাউ তু রিদিন আনতুনা সি মা আমালতি ফি সাবিলিল্লাহ লিতাডখুলিল জান্নাতা তুমি কি তোমার সম্পদ আল্লাহর রাস্তা খরচ করতে চাও জান্নাতে প্রবেশ করার জন্য ইয়া ফমাজিদিন এ মাজিদের ভাই আন্টা তু রিদু এই তুতুঈমা তুমি এই দরিদ্র দরিদ্রকে খাওয়াতে চাও জান্নাতে প্রবেশ করার জন্য খাওয়াতে চাও বলে তো প্রশ্ন করেনি তাহলে আ আনতে আসতো তুমি কি তুমি কি চাও তুমি কিও হবে না তুমি কিও হবে না তুমি চাচ্ছ বা তুমি চাও তুমি চাচ্ছ তুমি চাও তুমি চাও দরে খোদা তো দরে খাওয়াতে জান্নাতে প্রবেশ করার জন্য জি এখানে প্রশ্ন মতক আসেনি তাহলে আসতো আ আনতা তুরিদু তুমি কি চাও এই খোদা তো দরে খাওয়াতে জান্নাতে প্রবেশ করার জন্য জি যেমন ইব্রাহিম আলাহ সাল্লামকে বলেছিল যে আ আং তা দা হাদা বি আলি হাতিনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহাদের সাথে এই কাজ করেছো আ আং তা ফালতা হাদা তুমি কি এই কাজ করেছো বি হাতিনা আমাদের ইলাহাদের সাথে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আ আং তা ফালতা হাদা বি হাতিনা ইয়া ইব্রাহিম আর পরে আছে মুসালস সালাম কালা তালা বলবেন আ আংতা কুলতালিন্তাকিদুনি ইমি হ্যাঁ ইলাহাম কুলতালিনী আমাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহাকে গ্রহণ করতে কি তুমি মানুষদেরকে বলেছ এই যে আ আংতা আ আংতা আর এখানে কিন্তু নাই আ আংতা নাই সরাসরি বলা আছে আংতা তো আজকে এ পর্যন্তই থাক আরও দেখি অনেকে আসে কি না শুরু থেকে একবার আবার পড়বেন শুরু থেকেই একবারে শুরু থেকে দার্সলে আশির দশম পাঠ অবশ্য নবম পাঠ লিখছিলাম দশম পাঠ দশম পাঠের একবার শুরু থেকে এবার ওদের শেষ পর্যন্ত আগামী দিন ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তর সহ শেষ করে দেব নতুন পাঠ শুরু করবো আগামী দিন তো আজকে এ পর্যন্তই